শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। নিম তুলসী পাতার মাস্ক পরে ঘুরছে ভারতীয় সাধু, ভিডিও ভাইরাল। মাস্ক না পরায় ভারতে দেড় বছর শিশুকেও জরিমানা, জরিমানা নিয়ে বিতর্ক। কাবার ইমামের উপর আক্রমণের কারণ জানালেন সেই হামলাকারী। ইসরায়েল শর্ত ভাঙলে জবাব দিতে প্রস্তুত হামাস, গাজায় বিশাল মহড়া। সেনা প্রত্যাহারের আল্টিমেটাম শেষ, এবার ইরাকে বিপদে পড়তে যাচ্ছে মার্কিন সেনারা। আমাদের সম্পদ লুটপাট করছে আমেরিকা, আবার সন্ত্রাসী লেলিয়ে দিচ্ছে, অভিযোগ সিরিয়ার। এবং সবশেষ থাকছে আবারও তাইওয়ানের আকাশ সীমায় ভয়ঙ্কর চীনা যুদ্ধবিমান। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার চলুন বিস্তারিত জানা যাক। করোনাভাইরাস সংক্রমণ রোধে স্বাস্থ্যবিধি মেনে চলার কোনো বিকল্প নেই। করোনার কবল থেকে রেহাই পাওয়ার জন্য মাস্কই ভরসা, আর সেই মাস্ক পরেই সবাইকে অবাক করে দিয়েছেন ভারতের উত্তরপ্রদেশের এক সাধু। নিম তুলসী পাতা আর দড়ির সমন্বয়ে তৈরি মাস্ক পরে ঘুরে বেড়াচ্ছেন তিনি। সম্প্রতি ইন্টারনেটে তার সেই ভিডিও ভাইরাল হয়েছে। ভিডিওতে দেখা যায় এক সাধু মুখে নিম তুলসী পাতার তৈরি আয়ুর্বেদিক মাস্ক পরে ঘুরে বেড়াচ্ছেন। বাজারে চলমান সুতি, সার্জিক্যাল কিংবা N95 মাস্কের পরিবর্তে তিনি কেন এমন মাস্ক পরেছেন জানতে চাইলে ভিডিওতে তিনি বলেন, তুলসী নিম দুটাই রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং জীবাণুনাশক। তাই অনেক চিন্তা ভাবনার পর নিম এবং তুলসী পাতা দিয়ে তিনি এই মাস্ক তৈরির সিদ্ধান্ত নিয়েছেন। ভারতীয় একজন সরকারি কর্মকর্তা রূপী শর্মা ব্যতিক্রমী এই মাস্কের ভিডিও শেয়ার করোনা ভাইরাস রুখতে সাহায্য করে কিনা সে ব্যাপারে সন্দেহ প্রকাশ করেছেন। তবে তার ওই টুইট ইন্টারনেটে ব্যাপক সাড়া ফেলেছে, অনেক তার রিটুইট করেছেন, হু হু করে বাড়ছে কমেন্টের ঝড়। দেশীয় সামগ্রীতে তৈরি মাস্ক মন ছুঁয়েছে অনেকের, কেউ কেউ সাধুকে আত্মনির্ভর বলেও মনে করছেন। ঠিকভাবে মাস্ক না পরার জন্য জরিমানা দিতে হয়েছে দেড় বছরের এক শিশুকে। তার অভিভাবকদের কাছ থেকে এজন্য নগদ ১০০ টাকা জরিমানা আদায় করেছে পুলিশ। ঘটনাটি ঘটেছে ভারতের মধ্যপ্রদেশের উল্টগালা মান্ডিতে। উত্তরপ্রদেশের হাউসিং বুট কলোনিতে থেকে গাড়ি নিয়ে গোল্টগালা মান্ডিতে ফিরছিলেন এক পরিবার, তার সঙ্গে ছিল দেড় বছরের এক শিশু। গালা মান্ডিতে পৌঁছানোর কিছু আগে পুলিশের চেক পয়েন্টে তাদের গাড়ি দাঁড় করানো হয়। এ সময় গাড়ির মধ্যে বসে থাকা দেড় বছরের শিশুর মুখে মাস্ক ছিল না, একটা কান থেকে ঝুলছিল। তার নজরে পড়তে জরিমানা করে পুলিশ। পুলিশ জানিয়েছে বেশিরভাগ মানুষই মাস্কের ঠিকমতো ব্যবহার জানে না, কখনো মাস্ক কানে ঝুলে, কখনো নাকের নিচে নেমে থাকে, আবার কখনো থুতনিতে নামানো থাকে। এভাবে মাস্ক পরলে সংক্রমণের আশঙ্কা থাকে। দেশে যেভাবে করোনা ভাইরাস ছড়াচ্ছে তাতে প্রশাসনকে অনেক কড়া হতে হয়েছে, তা না হলে সংক্রমণ রোধ করা সম্ভব নয়। পবিত্র মক্কার মসজিদুল হারামের ইমামের উপর হামলার চেষ্টা রুখে দিয়ে প্রশংসায় ভাসছেন সিকিউরিটি অফিসার মোহাম্মদ আলী জাহরানি। সোশ্যাল মিডিয়ায় তাকে হিরো সম্বোধন করছেন নেটিজনরা। শুক্রবার কাবা প্রসঙ্গে জুমার নামাজের খুতবা চলাকালে ইমামের উপর হামলার চেষ্টাকালে ওই যুবককে গ্রেফতার করা হয়। ইমামের দিকে তেড়ে যাওয়া ব্যক্তিটি প্রতিশ্রুত ইমাম মাহাদি দাবিদার ছিল বলে আরব নিউজ জানিয়েছে। প্রাথমিক তদন্তে সৌদি পুলিশ জানিয়েছে হামলার চেষ্টা করা ব্যক্তিটি ৪০ বছর বয়সী একজন সৌদি নাগরিক। তিনি নিজেকে প্রতিশ্রুত ইমাম মাহাদি বলে দাবি করেছেন। হারামাইন শরীফের অফিসিয়াল টুইট পেজে জানানো হয়, জুমার আগে কাবার ইমাম শেখ বালিল্লাহ খুতবা দিচ্ছিলেন। এ সময় ইহরামা বাধা এক ব্যক্তি তার দিকে আক্রমণাত্মকভাবে তেড়ে যান। তাৎক্ষণিকভাবে সিকিউরিটি অফিসার মোহাম্মদ আল জাহারি তাকে জাপটে ধরে মাটিতে শুয়ে দেন। ইসরায়েল যুদ্ধবিরতি লঙ্ঘন করলে অথবা পবিত্র জেরুজালেম শহরে ফিলিস্তিনিদের উপর নতুন করে কোনো হামলা চেষ্টা করলে তার যোগ্য জবাব দিতে প্রস্তুত রয়েছে ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাস। গত রোববার সংগঠনটির অন্যতম মুখপাত্র আব্দুল লতিফ কানু স্থানীয় একটি রেডিওকে দেয়া সাক্ষাৎকারের কথা বলেছেন। তিনি বলেন, জেরুজালেমের শেখ জাররাহ এলাকা থেকে ফিলিস্তিনিদের উচ্ছেদের ষড়যন্ত্র হলে, পবিত্র আল-আকসা মসজিদ ভাগ করার চেষ্টা হলে, কিংবা এই মসজিদের পরিচয় মুছে ফেলা কিংবা সেটি ইহুদিকরণের চেষ্টা হলে আমরা তার জবাব দিতে প্রস্তুত রয়েছি।
এদিকে ইসরায়েলের বিরুদ্ধে টানা এগারো দিন রক্তক্ষয়ী যুদ্ধ শেষে গাজা উপত্যকায় বিশাল সামরিক মহড়া চালিয়েছে হামাসের সামরিক শাখা ইয়াজিদ্দিন কাসাম ব্রিগেড। ইরানের আরবি স্যাটেলাইট নিউজ চ্যানেল আল আরাম জানিয়েছে, কাসিম ব্রিগেডের শত শত যোদ্ধা অত্যাধুনিক সমরাস্ত্রে সজ্জিত হয়ে গত শনিবার গাজার রাজপথে প্রকাশ্যে মহড়া দিয়েছেন। মরায় সাম্প্রতিক লড়াইয়ে নিহত হামাসের অন্যতম কমান্ডার বাসেম ইসার প্রতি সমর্থন জানানো হয়। ইরাকের ইসলামী প্রতিরোধ সংগঠনগুলোর সমন্বয়কারী দপ্তর একটি বিবৃতিতে সেদেশ থেকে মার্কিন সেনা বহিষ্কারের জন্য নির্দিষ্ট সময়সীমা পার হয়ে যাওয়ার কথা উল্লেখ করে তাদের সামরিক অবস্থান লক্ষ্য করে হামলা জোরদার করার কথা জানিয়েছেন। গত প্রায় দেড় বছর ধরে ইরাকে মার্কিন সেনাদের কর্মকাণ্ড নিয়ে বিতর্ক চলে আসছে, কেননা মার্কিনদের উপস্থিতি ওই দেশে নিরাপত্তাহীনতার অন্যতম কারণ। গত বছর 3 জানুয়ারিতে রাজধানী বাগদাদের বিমানবন্দরের কাছেই মার্কিন সন্ত্রাসী সেনাদের হামলায় ইরানের আইআর প্রধান জেনারেল কাসেম সুলাইমানি এবং ইরাকের প্রতিরোধ সংগঠন হাশরাত আর শাবির উপপ্রধান আবু মাহাদি আল মোহান্দেস শহীদ হওয়ার পর ইরাক থেকে মার্কিন সেনা বহিষ্কারের দাবি জোরদার হয়। এর 2 দিন পর অর্থাৎ 5 জানুয়ারি ইরাকের পার্লামেন্টে সর্বসম্মতিক্রমে একটি প্রস্তাব পাশ করে যাতে ইরাক থেকে সব মার্কিন সেনা বহিষ্কারের কথা বলা হয়। এরপর ওই মাসের 24 তারিখে ইরানের 10 লাখেরও বেশি মানুষ মার্কিন বিরুদ্ধে বিক্ষোভ করে সেদেশ থেকে সব মার্কিন সেনা বহিষ্কারের দাবি জানানো হয়। ইরাকের ইসলামী প্রতিরোধ সংগঠনগুলো দেড় বছর ধরে রাজনৈতিক তৎপরতা এবং সামরিক কর্মকাণ্ডের মাধ্যমে সবাইকে এটা বুঝিয়ে দিয়েছে যে সেদেশে বিদেশি সেনাদের কোনো প্রয়োজন নেই। এই অবস্থায় মার্কিন সেনা বহিষ্কারের সময়সীমা শেষ হয়ে যাওয়ার পর দুটি কারণে তাদের উপর হামলা ঘটনা বাড়াতে পারে বলে মনে করা হচ্ছে। সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল আল মাগদিদ বলেছেন, আমেরিকা ব্যাপকভাবে তার দেশের প্রাকৃতিক সম্পদ লুটপাট করছে এবং সন্ত্রাসীদেরকে পুনর্গঠিত করে সিরিয়ার বিরুদ্ধে লেলিয়ে দিচ্ছে। লেবাননের আল মাইদিন টেলিভিশন চ্যানেলের সঙ্গে আলাপকালে গতকাল এসব কথা বলেন তিনি। তিনি সুস্পষ্ট করে বলেন, আমেরিকা দামেস্ক সরকারের বিরুদ্ধে সন্ত্রাসীদের অস্ত্র দিয়ে সহযোগিতা করছে। মিগদাদ আরও বলেন, আমেরিকা এবং মিত্র জোটের সেনারা সিরিয়ার ভেতরে তেলবাহী গাড়িগুলোতে হামলা চালাচ্ছে। উগ্র তাকফিরির দায়ী সন্ত্রাসীদের বিরুদ্ধে অভিযান চালানোর কথা বলে আমেরিকা 2014 সালে সিরিয়ার সামরিক অভিযান চালায়। তখন থেকে মার্কিন সেনারা সিরিয়ায় অবস্থান করছে, অথচ দামেস্ক সরকারের কাছ থেকে তারা অনুমতি নেয়নি। সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সিরিয়া থেকে সেনা প্রত্যাহারের নির্দেশ দিলেও পরে বিশেষ লবির চাপের মুখে সে সিদ্ধান্ত পরিবর্তন করেন এবং তিনি সরাসরি স্বীকার করেন যে সিরিয়ার তেল এবং প্রাকৃতিক সম্পদ লুটপাটের জন্য সেখানে মার্কিন সেনা অবস্থান করবে। এ কাজে তারা কুর্দি গেরিলাদেরকেও ব্যবহার করছে। চীন এবং তাইওয়ানের মধ্যে নতুন করে উত্তেজনা শুরু হয়েছে। এরই মধ্যে আবারও তাইওয়ানের আকাশসীমায় চীনের 2টি যুদ্ধবিমান অনুপ্রবেশ করেছে। এ নিয়ে চলতি মাসে কমপক্ষে 15 বার এমন ঘটনা ঘটল। রোববার তাইওয়ান এয়ার ডিফেন্সের আইডেন্টিফিকেশন জোনে ঢুকে পড়ে চীনের 2টি যুদ্ধবিমান। এর মধ্যে একটি হচ্ছে সাবমেরিন শিকারী শানচি Y-8 বিমান। এই বিমানগুলোতে অত্যাধুনিক রাডার রয়েছে, যার ফলে এরা সহজেই প্রতিপক্ষের সাবমেরিন খুঁজে বের করতে সক্ষম। এছাড়া একাধিক মিসাইল এবং বোমা নিয়ে ডুবোজাহাজ ধ্বংস করার বিপক্ষে নৌসেনাকে বেকায়দায় ফেলে দিতে পারে এই বিমানগুলো। তাইওয়ানের আকাশসীমায় ঢুকে পড়ে পিপলস লিবারেশন আর্মি এয়ারফোর্স অর্থাৎ চীনা বিমান বাহিনীর একটি অত্যাধুনিক যুদ্ধবিমান। শানচি Y-8 নামের এই বিমানটি ইলেকট্রিক ওয়ারফেয়ার বা শত্রুপক্ষের রাডার এবং যন্ত্র অকেজু করতে সক্ষম, ফলে তাইওয়ানের সামরিক ঘাট এবং সরঞ্জামই চীনের লক্ষ্য ছিল বলে মনে করছে প্রতিরক্ষা বিশ্লেষকরা। তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, চীনা বিমানের গতিবিধি রাডারে ধরা পড়তেই সমস্ত মিসাইল সিস্টেম সক্রিয় করে দেওয়া হয়। আজকের মতো পর্যন্তই ছিল। ভিডিওটি সম্পর্কে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে করে জানাবেন। বিশ্বের সর্বশেষ নিউজ সবার আগে দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন। রাতে কোন সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।